দর্শক, কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে শোক পালিত হচ্ছে, এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো আমার সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর পরিস্থিতি জানতে চাই শুরুতেই। আমার সহকর্মী তাজনুর ইসলাম সেখানে রয়েছেন। তাজনুর, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ একদিনের শোক পালন করা হচ্ছে, এ নিয়ে কি কি কর্মসূচি আছে আজ? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লেখার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ইশাদ, গতকাল এই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে, যেখানে সিদ্ধান্ত হয়েছিল যে আজকে মঙ্গলবার একদিন অর্থাৎ শোক দিবসের যে ঘোষণা, অর্থাৎ শোক পালনের যে ঘোষণা, সেটি গতকাল মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তটি এসেছিল। এবং সেখানে যে বিষয়টি বলা হয়েছিল যে সাম্প্রতিক যে সহিংসতার ঘটনা, সেই সহিংসতার পরে সার্বিক যেই পরিস্থিতি, কারফিউ ঘোষণা, সব মিলিয়ে এই যে ঘটনা প্রবাহ, সরকারি বাহিনীর সদস্য সহ ছাত্ররা, শিক্ষার্থীরা যারা নিহত হয়েছেন এই সাম্প্রতিক সহিংসতার ঘটনায়, তাদের উদ্দেশ্যেই, তাদের জন্যই কিন্তু এই এই শোক পালনের যে ঘোষণা, সেটি সরকারের তরফ থেকে এই সিদ্ধান্তটি গতকাল নেওয়া হয়েছিল। একই সঙ্গে একটি বিষয় তারা আলাদা করে বলেছেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে কালো ব্যাজ পরার ব্যাপারে এক ধরনের অনুরোধ বা আহ্বান সেটি জানানো হয়েছিল। একই সঙ্গে বিভিন্ন অফিসার যে পতাকা তোলা হয় সেই পতাকা অর্ধনমিত রাখার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছিল। একটি বিষয় বলে রাখি যে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে কারফিউ জারি করা এবং তার আগে যে ঘটনাগুলো, তারপরে কিন্তু এই যে রাজধানীর যেই পরিস্থিতি, সেটি কিন্তু অনেকখানি আজকে সকালবেলার যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন, আমি নতুন বাজার এলাকায় রয়েছি এই মুহূর্তে, এখান থেকে গুলশান দুয়ে যাওয়ার যে সড়ক, একই সঙ্গে 100 ফিটের দিকে যাওয়ার যে সড়ক, সব মিলিয়ে সকালবেলাতেই কর্মস্থলে যাওয়া মানুষের কিন্তু ব্যাপক রকমের আপনি ভিড় লক্ষ্য করবেন। এটিই বোঝা যাচ্ছে যে এই যে সকাল সাতটা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিলের যেই সময়টি, এই সময়ের মধ্যে কাজে বেরোনো মানুষের সংখ্যা এখন প্রতিনিয়ত এবং প্রতিদিনই বেশ বাড়ছে। একই সঙ্গে চলাচল করা গাড়ির যে সংখ্যা, সেটি গণপরিবহন কিংবা ব্যক্তিগত গাড়ি, সেই সংখ্যাও কিন্তু এই সকালবেলাতে বেশ রকমের লক্ষ্য করা যাচ্ছে। তবে যেই থমকে যাওয়া যেই জীবনের যে পরিস্থিতি ছিল কারফিউ জারির যে কয়েকদিন কিংবা ইন্টারনেট বন্ধের যে কয়েকদিন, সব মিলিয়ে সেই পরিস্থিতি থেকে অনেকখানি যে উত্তরণ ঘটেছে সেটি সড়কের পরিস্থিতি দেখলে অনেকখানি অনুমান করা যায়। এবং এই পরিস্থিতি আসলে ধীরে ধীরে সামনের দিকে আরও বেশি উন্নত হবে এবং মানুষ আবারও স্বাভাবিক জীবনে ফিরবে এমনটি কিন্তু সবার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার সিলেটে যেতে চাই। সিলেট থেকে যুক্ত আছেন আমার সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আজ শোক জানাতে সিলেটে কি কি কর্মসূচি নেওয়া হচ্ছে এবং সেই সাথে সার্বিক পরিস্থিতিও জানাবেন সেখানে? ইসরাত, সারা দেশের মতো সিলেটও আসলে যেহেতু একদিনের শোক পালন করা হবে, গতকালই মন্ত্রিপরিষদের সচিব তিনি আসলে কর্মসূচি ঘোষণা করেছিলেন। আসলে তিনি বলেছিলেন যে সাধারণ মানুষসহ সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা যাতে কালো বেজ ধারণ করেন, পাশাপাশি আসলে মসজিদে আসলে বিশেষ দোয়া এবং মন্দিরে পেগোড়া সহ গির্জাতে বিশেষ প্রার্থনার কথা আসলে বলা হয়েছিল। তবে সাধারণত যে কোনো শোক দিবসও যেটা আমরা লক্ষ্য করি যে জাতীয় পতাকা যেটি থাকে সরকারি কার্যালয় বা বেসরকারি অফিসগুলোতে সেটি অর্ধনমিত রাখা হয়। তবে আমরা আজকে সকালে যখন জেলা প্রশাসক কার্যালয়ে সিলেটে আসলাম তখন দেখলাম আসলে জাতীয় পতাকাটা স্বাভাবিক দিনের মতোই রাখা হয়েছে। তবে এই বিষয়ে জেলা প্রশাসক যিনি আছেন শেখ রাসেল হাসান, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের কাছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কোনো আসলে সিদ্ধান্ত আসলে তাদের কাছে আসেনি। তাদের কাছে যেটি এসেছিল সেটি হচ্ছে যে তাতে তাদের কালো বেজ ধারণ করেন এবং পাশাপাশি যে মসজিদ এবং মন্দিরের যে প্রার্থনার বিষয়টি সেই সিদ্ধান্তটি এসেছিল। ফলে আমরা জাতীয় পতাকা অর্ধনমিত সিলেটের জেলা প্রশাসক কার্যালয় সেখানে আমাদের চোখে পড়ছে না। এছাড়া আমরা সাধারণ মানুষের কালো বেজ ধারণের বিষয়ে সেটি সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে যেই সাধারণ মানুষ তারা বলছেন যে একটি শোকাবহ আসলে পরিস্থিতি, অনেক মানুষই আসলে প্রাণ হারিয়েছেন, শিক্ষার্থী
পুলিশ সহ আসলে অনেক সাধারণ মানুষ এখানে প্রাণ হারিয়েছেন, ফলে এই যে একটি শোকাবহ পরিবেশ, সেই শোকটাকে আসলে প্রত্যেকেই বলছেন যে এই ধরনের পরিস্থিতি যদি না হতো তাহলে আসলে অনাকাঙ্ক্ষিত ছিল, যদি পরিস্থিতি না হতো তাহলে সমাজ রাষ্ট্রসভার সব কিছুর জন্য ভালো ছিল। এছাড়া সার্বিক পরিস্থিতি সিলেটের যদি জানাই তাহলে বলা যায় যে সিলেটের সার্বিক পরিস্থিতি আসলে অনেকটাই এখন স্বাভাবিকের দিকেই বলা যায়, যে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যেটা ছিল সংঘর্ষ সংঘাত নিয়ে সেটি এখন নেই, ফলে মানুষ যখনই কার্ফিউ শিথিল হচ্ছে, অর্থাৎ আজকেও সকাল 9টা থেকে রাত সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কার্ফিউ শিথিল, এই সময়ে গাড়ি ঘোড়া চলছে ঠিক তার নিয়মেই, ব্যবসা প্রতিষ্ঠান খুলছে শুরু, অর্থাৎ সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। ইসরাত নাবিল, ধন্যবাদ আপনাকে।